আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসলাম আমি মোহাম্মদ ফরাদ হোসাইন এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড থেকে। নতুন নিয়মে আপনি কিভাবে মেডিকেল ভিসা করে বাইরে আপনি যেতে পারবেন এবং আপনার যদি ভিসা চিকিৎসাধীন অবস্থায় আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগে ঘুরে আসছি আমাদের ইন্ট্রো থেকে। যাই হোক বন্ধুরা, আমরা আলোচনা যাওয়ার আগে বলে নিচ্ছি আমাদের ভিডিওটি অবশ্যই না টেনে দেখার জন্য অনুরোধ করছি। কারণ হচ্ছে আপনি যদি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে আপনি কিন্তু ভিডিওর কোনো ইনফরমেশনই আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, এতে করে আপনি তেমন কোনো উপকার আপনার এই ভিডিওটি আসবে না। তাই উপকার পেতে গেলে আপনি অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপেই দেখবেন, এই অনুরোধটুকু রইল। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা করছেন বা মেডিকেল ভিসা করতে আসতেছেন, যেটা গত কিছুদিন আগেও ছিল বাই ইয়ারে, সম্পূর্ণ বাই ইয়ারে যেতে হবে সকল ভিসায়, কিন্তু বর্তমানে মেডিকেল ভিসায় আপনি চাইলে বাই রোডও যেতে পারবেন। তবে সেইটার কিছু প্রক্রিয়া, নতুন প্রক্রিয়া বা নতুন সংযোজন এসেছে, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনি যে সকল ডকুমেন্ট দিয়ে আপনি মেডিকেল ভিসা আপনি করবেন, আমাদের চ্যানেলে অবশ্যই মেডিকেল ভিসার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দিয়ে দিব, ওখান থেকে জেনে নেবেন মেডিকেল ভিসায় কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়। এবং পাশাপাশি এই মুহূর্তে আপনি মেডিকেল ভিসা করতে দিলেন, মেডিকেল ভিসা আপনি পেলেন, সেই ক্ষেত্রে আপনি কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। মেডিকেল ভিসায় অবশ্যই আপনি বাইরে যেতে চাইলে যদি নতুন অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে আপনি অবশ্যই লিখবেন বাই রোড হরিদাসপুর। আপনি ঢাকা থেকে জমা দিলে বাই রোড হরিদাসপুর অথবা আগরতলা, এই দুইটা জায়গা উল্লেখ করে দিবেন, দুইটার যে কোনো একটা উল্লেখ করবেন অনলি, তাহলে আপনাকে বাই রোড দেওয়ার পসিবিলিটিটা বেশি। আর যদি আপনি বাই রোড এবং বাই ইয়ার লেখেন, দুইটা লেখেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাই ইয়ারে দিয়ে দিবে। তো এই জিনিসটা অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় মাথায় রাখবেন, বাই রোড হরিদাসপুর শুধুমাত্র উল্লেখ করবেন, তাহলে আপনি বাই রোড পাওয়ার সম্ভাবনাটা 100%। তো যাই হোক বন্ধুরা, আপনি বাই রোডে, এই আগে যারা বাই রোডে ভিসা নিত অথবা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতো, সাধারণত 6 মাসে ট্রিপল অ্যান্টি ভিসা বেশিরভাগই দিয়ে থাকতো, কিন্তু এই মুহূর্তে ওমিক্রনের কারণে 3 মাসের সিঙ্গেল অ্যান্টি ভিসা দিয়ে থাকে। তো অনেকে যেটা করেন, মেডিকেল ভিসা পাওয়ার পর মেডিকেলে যাই আপনি দেখেছি ট্রিটমেন্ট নিয়েছেন, 5 দিন 7 দিন 10 দিন থাকার পর আপনি যখন দেশে চলে আসবেন, দেশে আসলে কিন্তু আপনার এই ভিসাটি শেষ, সিঙ্গেল এন্ট্রি। তার মানে 3 মাসের যে ভিসাটি আপনি পাইছেন, একবার গিয়ে ঢুকে আবার যখন বাংলাদেশে ব্যাক করবেন, আসার পরে আপনার এই ভিসাটি শেষ, আবার নতুন করে আপনি ভিসা নিয়ে ইন্ডিয়াতে আবার প্রবেশ করতে হবে, যদি ট্রিটমেন্ট পারপাসে হয় অথবা কোনো পারপাসে যেতে চান, তাহলে আপনাকে আবার নতুন করে ভিসা নিতে হবে। এটা হলো সিঙ্গেল এন্ট্রির উপকারিতা। আর যদি আপনি ট্রিপল এন্ট্রি পান তাহলে আপনি একই ভিসায় 3 বার আপনি প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা নিচ্ছেন 3 মাসের ভিসা পাচ্ছেন, এ হলো মেডিকেল ভিসার নিয়ম। আর যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই আপনার দেখেছে যেটা হয়, 3 মাসের মেডিকেল ভিসা নেওয়ার পর উনি ওখানে ট্রিটমেন্টরত অবস্থায় আছেন, আপনার ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, আপনি যদি ভিসা এক্সটেনশন করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে আপনি যে মেডিকেলে ট্রিটমেন্ট করতেছেন সেই মেডিকেল আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর ওরা আপনাকে একটা রিকমেন্ডেশন দিবে, লেটার দিবে, এই লেটার এবং আপনার কাগজপত্রের সহ বাংলাদেশ দূতাবাস, যেটাকে আমরা উপ হাই কমিশন বলে থাকি ইন্ডিয়াতে, ওই উপ হাই কমিশনে গিয়ে আপনি অ্যাপারোর করতে হবে। অ্যাপারোর করে আপনি ভিসাটা এক্সটেনশন করে নেবেন, তাহলে আপনি কিন্তু চাইলে আরও 1 মাস 15 দিন 2 মাস এভাবে ভিসা আপনার বর্ধিত হবে। আপনি চাইলে ওখানে আপনার ট্রিটমেন্ট পারপাসে যে কার্যক্রম, সম্পূর্ণ কার্যক্রম আপনি শেষ করে তারপর আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এই হচ্ছে আজকে, এই হচ্ছে নতুন নিয়ম আমাদের। যদি আপনি নতুন নিয়মে বাই রোড পেতে চান তো এই ভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আর অনেক ভাই আছেন যারা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করেছেন, শুধুমাত্র বাই ইয়ার পেয়েছেন, কিন্তু আপনার বাই ইয়ারে যাওয়ার মতো সামর্থ্য নেই, তাহলে আপনি কি করবেন, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ যে ইন্ডিয়ান হাই কমিশন আছে, এই হাই কমিশনে আপনাকে বরাবর একটা দরখাস্ত লিখে ওদের মেইলে আপনার একটা অ্যাপ্রুভাল আনতে হবে। অ্যাপ্রুভাল এনে আপনি কাগজপত্র সহ আপনি আবার ওই যেভাবে আপনি ভিসার জন্য জমা দিয়েছেন এইভাবে আপনাকে 300 টাকার একটা ফর্ম আছে ফ্রড এন্ট্রির জন্য, এই ফ্রড এন্ট্রির জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করে আপনি যমুনা ফিউচার পার্কে যে আইব্যাগটি আছে এই আইব্যাগ সেন্টারে আপনাকে জমা দিতে হবে। জমা দিলে ওনারা আপনাকে একটা টোকেন দিবে, এই টোকেন নিয়ে আপনি আবার টোকেনের ডেট অনুসারে আপনি পাসপোর্টটা ডেলিভারি নিতে পারবেন।
মাথায় রাখবেন অবশ্যই এটা আপনার আগে হাই কমিশন বরাবর অ্যাপ্লিকেশন করে একটা অ্যাপ্রুভাল নিতে হবে, তাহলে আপনি বাইয়ার থেকে বাই রোডে আপনি পারমিশনটা পাবেন। এর আদার্স কিন্তু আপনাকে নর্মালি আপনি বাই রোডে যেতে পারবেন না যদি বাইয়ার পেয়ে থাকেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্ত নাকি। আমাদের ভিডিও থেকে যদি আপনার ন্যূনতম উপকারও আসে বা আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এবং বিষয় রিলেটেড যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করবেন। যে কোনো বিষয় রিলেটেড এয়ার টিকিট, হোটেল বুকিং, এনি সার্ভিসের জন্য যে কোনো ধরনের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সহযোগিতায় আছি সদা সর্বদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।